আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে সিরিয়া ও তুরস্কের যে সীমান্তবর্তী অঞ্চলে যে ভূমিকম্পটি আঘাত এনেছে সেটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে স্মরণীয় একটি, আসলে স্মরণকালের একটি শক্তিশালী এবং ভয়াবহ ভূমিকম্প হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এর আগেও কিন্তু এই মাত্রার ভূমিকম্প বেশ কয়েকবার হয়েছে, বিশেষ করে তুরস্কের যে অঞ্চলটি সেই অঞ্চলে এ ধরনের ভূমিকম্প আসলে খুব স্বাভাবিক একটি বিষয়, যেটি 7.1-এর মধ্যেই মূলত সীমাবদ্ধ থাকে। কিন্তু সোমবারের যে ভূমিকম্পটি সেটি ছিল 7.8 মাত্রার, এবং যে কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আসলে বেশি হয়েছে। আর সবচেয়ে এখন যে পরিস্থিতি আসলে সেখানে বিরাজ করছে সেটি হচ্ছে যে মানবিক বিপর্যয়। আসলে ভূমিকম্পের পরে যে হারে আসলে ভবন ধসে পড়েছে, ভবনের নিচে যে সমস্ত মানুষ আটকা পড়েছে তাদেরকে এখন উদ্ধার করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে এই উদ্ধার কার্যক্রম কিন্তু পদে পদে ব্যাহত হচ্ছে, কারণ সেখানে একই সঙ্গে ভূমিকম্প, ভূমিকম্পের পরপরই আবার দেখা যাচ্ছে সেখানে তুষারপাত, তীব্র তুষারপাত, বৃষ্টি, এ ধরনের বৈরী আবহাওয়ার মধ্যেও পড়েছে, যে কারণে উদ্ধারকারীরা আসলে সঠিকভাবে তারা ঠিক সময়ে আসলে যে সঠিক যে পদ্ধতি আছে সেটিও তারা অবলম্বন করতে পারছে না, যে কারণে এই উদ্ধার অভিযান আসলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে আসলে এখন পর্যন্ত আমরা যদি বলি যে ঠিক কোন কী সংখ্যক মানুষ মারা গেছে, আমরা যদি দেখি যে তুরস্কে এখন পর্যন্ত 3381 জন মারা গেছেন এই ভূমিকম্পে এবং আহত হয়েছেন 20,426 জন। যদিও এটি কিছুক্ষণ আগের, কিন্তু একটু আগে আমরা যেটি জানতে পেরেছি যে তুরস্কের কর্তৃপক্ষ বলেছে 3,400-এর বেশি মানুষ মারা গেছে এবং আহতের সংখ্যা 21,000-এর বেশি। অন্যদিকে সিরিয়ায় 1,400 মানুষ, আমরা একটু আগে পর্যন্ত জানতাম 1,400 মানুষ, কিন্তু একটু আগে আবার তারা যেটি আপডেট দিয়েছে আমাদের যে প্রায় 1,600 মানুষ মারা গেছেন সিরিয়ায় এবং আহত হয়েছেন কয়েক হাজার। আসলে সিরিয়ার বিষয়টা কিন্তু আসলে জানা যাচ্ছে না, ঠিক কত মানুষ আসলে আহত হয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ আপনি জানেন যে সিরিয়া একটি এমনিতে একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, এবং সেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চল হওয়ার কারণে সেখানকার যে স্থানীয় প্রশাসন সেটিও কিন্তু আসলে নেই বলা যায়, যে স্থানীয় প্রশাসন ঠিকভাবে কাজও করতে পারছে না এবং সঠিক যে সংখ্যাটি সেটিও কিন্তু তারা জানাতে পারছে না। এমনকি আমরা এমনও খবর পেয়েছি যে তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্তবর্তী অঞ্চল, বিদ্রোহী নিয়ন্ত্রিত যে অঞ্চল, সেখানে এখনও থেমে থেমে গোলাগুলি হচ্ছে এবং সেখানে এখনও সংঘর্ষ চলছে এই ভূমিকম্পের যে বিপর্যয় তার মধ্যেও, যে কারণে আসলে মানবিক বিপর্যয়টা কিন্তু এখন অন্যরকম পর্যায়ে চলে গেছে। এখন পর্যন্ত আমরা গণমাধ্যমগুলো যেগুলো বলছে যে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের আকুতি জানাচ্ছেন, আমরা গণমাধ্যমে দেখেছি যে 20 ঘন্টা পরেও কিন্তু একজন নারীকে উদ্ধার করা হয়েছে। এমনও দেখা গেছে যে বিশেষ করে হায়া প্রদেশে যেসব দেখা গেছে যে মানুষজন, স্বজনরা আসলে চিৎকার করছেন, সাহায্যের জন্য আকুতি করছেন, আবার অনেকে চেষ্টা করছেন তাদেরকে সাড়া দেওয়ার জন্য, কিন্তু আসলে উদ্ধারকারী দল সেখানে এখনও না পৌঁছানোই সেই উদ্ধার তৎপরতাও কিন্তু ব্যাহত হচ্ছে। দর্শক, তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প সে বিষয়ে বিস্তারিত জানাতে আমরা এখন ইস্তাম্বুলে যুক্ত হব পিএইচডি গবেষক সেখানকার জাহিদুল সরকারের সঙ্গে। জাহিদুল সরকার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন যে সেখানকার বর্তমান পরিস্থিতি কি? আপনি তো ইস্তাম্বুলে আছেন এখন। জি, ধন্যবাদ ওমর। আমি ইস্তাম্বুলে থাকলেও বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী যারা গাজিয়ান্তেপ, কাহরামান মারাশ, শানলি উরফা এইসব শহরে এখনো আটকা পড়ে আছে, গতকাল পর্যন্ত প্লেনের ফ্লাইটে কয়েকজন ভাই ইস্তাম্বুলে এসে পৌঁছেছে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থীরা কিন্তু এখনো আটকা পড়ে আছে। কারণ হলো ভূমিকম্পে ওই অঞ্চলের মহাসড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, যান চলাচল বন্ধ আছে, একমাত্র যোগাযোগ ব্যবস্থা প্লেন, এবং সেই প্লেনের সব টিকিট শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র যারা প্রচন্ড রকম আহত তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে ইস্তাম্বুল, আঙ্কারার মতো নিরাপদ স্থানে। বাংলাদেশি শিক্ষার্থীরা কিভাবে এই জায়গা থেকে বের হয়ে আসবে তার জন্য অপেক্ষা করছে, তাদের বেশিরভাগই কিন্তু এখন বিভিন্ন মসজিদগুলোতে এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। আর আসলে একটা দুইটা শহরে হলে সরকারি লোকেরা উদ্ধার তৎপরতা চালাতে পারে, একসাথে 10টি শহর হওয়াতে এই পরিস্থিতিটা মানুষের ক্যাপাসিটির বাইরে চলে গেছে। আন্তাকিয়া শহর, যেটি হাতাইর সবচেয়ে বড় শহর, সেই শহরের প্রধান যে হাসপাতাল সেটি পর্যন্ত ভেঙে গেছে, উদ্ধারকারী যে অফিস আফাত সেটাও ভেঙে গেছে, কারা উদ্ধার করবে? আপনার গাজিয়ান্তেপ শহরের একটি পৌরসভা সম্পর্কে গাজিয়ান্তেপ মেয়র ফাতমা শাহিন বলছিল যে সেখানে 60,000 মানুষ বসতি ছিল, তার 30,000 মানুষই মারা গেছে।
আপনাদের আমি একটু ছোট করে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের সঙ্গে দূতাবাসের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা এবং সেটা আসলে দূতাবাস খোঁজ খবর কেমন রাখছে আপনাদের দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম এখন পর্যন্ত নেওয়া হয়েছে জি বাংলাদেশ দূতাবাস দুটি ফোন নাম্বার চালু রেখেছে সার্বক্ষণিক যে কোনো সাহায্যের জন্য এই ফোনগুলোতে যোগাযোগ করার কথা বলেছে দূতাবাসের পাশাপাশি বাংলাদেশের যে তুরস্কের কমিউনিটি আছে তারাও কিন্তু বাংলাদেশের শিক্ষার্থী এবং অন্যান্য মানুষদেরকে পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আচ্ছা আমাকে ছোট করে সবশেষে একটু বলবেন যে আপনারা যেখানে আছেন বর্তমানে সেখানে আপনার আশেপাশে আর বাংলাদেশের কোনো খোঁজ খবর জানেন কিনা আসলে তারা এখন নিরাপদে আছেন এটা নিশ্চিত করতে পারছেন কিনা আচ্ছা আমি কাহরামান মারাশ থেকে তিনজন বাংলাদেশি ছিল নিখোঁজ গতকাল পর্যন্ত তার মধ্যে দুইজন বাংলাদেশি নিরাপদে উদ্ধার হয়েছে এর মধ্যে একজন আহত আছে কাদাতা এবং নূরে আলম সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে কিন্তু গোলাম সাইদ রিঙ্কু নামে বগুড়ার ছেলে কাহরামান মারাশ ইউনিভার্সিটির জিওগ্রাফির ছাত্র ছিল এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর আমরা পাইনি বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি সে যেই ভবনটিতে ছিল সেই ভবনটি বিধ্বস্ত পাওয়া গেছে এবং ওই এলাকাতে সাধারণ কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা তুর্কিশ এনজিওগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি তার ফোনেও আমরা যোগাযোগ করতে পারছি না এছাড়া সেই অঞ্চল থেকে অনেক বাংলাদেশি ভাইরা যারা গতকালকে পর্যন্ত প্লেনের টিকিট পেয়েছে তারা কিন্তু ইস্তাম্বুলে এসে পৌঁছেছে জি জাহিদুল সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম তুরস্কের ইস্তাম্বুলে এবং সেখানকার বাংলাদেশের যে সবশেষ যে অবস্থা ভূমিকম্প পরবর্তী সেই খবর জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার প্রবাসী বাংলাদেশী ও পিএইচডি গবেষক জাহিদুল সরকার তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এর মধ্যে ইরান জার্মানি ও মেক্সিকোর পাঠানো সহায়তা পৌঁছেছে তুরস্ক ও সিরিয়ায় এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে সাহায্যের জন্য তুরস্কের ইস্তাম্বুলে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ এখন পর্যন্ত বিভিন্ন দেশ তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়িয়েছে এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও একটি প্রতি 12 সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে এর মধ্যে আমরা জানতে পেরেছি সেই তুরস্কে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে দর্শক আপনারা জানেন যে এই যে এই মুহূর্তে যে তুরস্কের যে মানবিক বিপর্যয় সেই মানবিক বিপর্যয়ে কিন্তু এখন কোনো ধরনের ভেদাভেদ নেই ইসরায়েলের মতো দেশ ইসরায়েলের মতো একটি রাষ্ট্র কিন্তু এর মধ্যে তুরস্কের সাহায্যে এগিয়ে এসেছে এবং এর মধ্যে মেক্সিকো ইরান যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম তারাও কিন্তু সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর মধ্যে তাদের যেই প্রতিনিধি দল উদ্ধার দল তারা কিন্তু সেখানে যাচ্ছে যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে তুরস্কের জন্য এবং সিরিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা বিশেষ করে যে বৈরী আবহাওয়া চলছে সেখানকার সেই বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট পর্যন্ত সেখানে যেতে পারছে না সেই যে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে এখনও অনেক প্রাণের সন্ধান সম্ভব এমনটাই আশা করছেন সেখানকার যে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন যে সঠিক সময়ে যদি এই উদ্ধার অভিযান আসলে পরিচালনা করা সম্ভব না হয় সেক্ষেত্রে বড় ধরনের আরও বিপর্যয় হতে পারে অর্থাৎ যে মৃতের সংখ্যা সেটি আরও বাড়তে পারে আমরা সবশেষ এখন পর্যন্ত জানতে পেরেছি সিরিয়া এবং তুরস্ক এই দুই দেশ মিলে এখন পর্যন্ত 5,000-এর বেশি মানুষ মারা গেছেন এবং শুধুমাত্র তুরস্কেই 20-21,000-এর বেশি মানুষ আহত হয়েছেন এবং সিরিয়ায় ঠিক আসলে এখন পর্যন্ত ঠিক কত মানুষ আহত হয়েছেন সেটি কিন্তু সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না তবে এতটুকু ধারণা করা হচ্ছে যে সিরিয়ায় যে শক্তিশালী যে ভূমিকম্পটি আঘাত হেনেছে সিরিয়ার ক্ষেত্রেও কিন্তু আসলে সেটি আসলে কম নয় রেড ক্রিসেন্ট পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখন পর্যন্ত 5,500-এর বেশি ভবন ধ্বংসের খবর পেয়েছেন এবং সেই ভবনগুলোর যে বাসিন্দারা ছিলেন তারা আসলে এখন যারা মারা গেছেন তার বাইরে যারা আটকা পড়েছেন তার বাইরে যারা আসলে বাইরে আছেন তারা এখন এক ধরনের মানবতর জীবন যাপন করছেন খোলা আকাশের নিচে আছেন তারা আসলে ঠিক কী করবেন এই মুহূর্তে বিশেষ করে তারা বুঝতেই পারছেন না কারণ সেখানে যে প্রয়োজনীয় যে উদ্ধারকারী যে দল রয়েছে উদ্ধারকারী দল সেই অনুযায়ী আসলে কাজও চালাতে পারছে না দর্শক আমরা যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত আসলে মানবিক সহায়তাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বিশ্ববাসীর পক্ষ থেকে এর মধ্যে জাতিসংঘে যে সাধারণ পরিষদ বসে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে তুরস্ক এবং সিরিয়ায় যে যারা মারা গেছেন তাদের স্মরণে এবং বিশ্বের সবগুলো দেশ চেষ্টা করছে যে তুরস্কের পাশে দাঁড়াতে এবং চেষ্টা করছে যে তুরস্ক এই দ্রুত যেন এই ক্ষত কাটিয়ে দ্রুত তারা আবার স্বাভাবিক জীবনে ফেরে মোমো এই ছিল আমার কাছে সবশেষ তুরস্ক এবং সিরিয়ায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেখানে যে হতাহত হয়েছে সেখানকার সবশেষ খবর এবং সেই সঙ্গে উদ্ধার তৎপরতার সবশেষ খবর এতক্ষণ স্টুডিও টু থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ইনান
তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। অনেকেই বাস করছেন খোলা আকাশের নিচে। ভূমিকম্পে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা অনেকেই সহায়তা করছেন উদ্ধার অভিযানে। খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের। তুরস্কের আদানা শহরের একটি বহুতল আবাসিক ভবন ছিল ঠিক এখানেই। বাস করতেন শতাধিক বাসিন্দা। সোমবারের ভয়াবহ ভূমিকম্পে এখন কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে ভবনটি। কয়েক ঘন্টা আগেও এই ভবন ও এর আশপাশের আরও কয়েকটি ভবনে আটকা ছিলেন অসংখ্য মানুষ। জরুরি সেবা কর্মীদের তৎপরতায় ভবনের ভেতর থেকে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের কেউ কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে যোগ দিয়েছেন ধ্বংসস্তূপ সরানোর কাজে। ভবনের নিচে চাপা পড়া স্বজনদের জীবিত উদ্ধারের অনিশ্চিত আশা নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। আমার নাতির বয়স 18 মাস। দয়া করে তাদের সহায়তা করুন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আজ সকাল থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তারা 12 তলায় থাকতো। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আরেক শহর কাহরামান মারাসে ঘরবাড়ি হারিয়ে অনেকেই বাস করছেন খোলা আকাশের নিচে। তীব্র শীতে মাঠে আগুন জ্বালিয়ে অপেক্ষায় আছেন সরকার কিংবা অন্য কোনো সংস্থার পাঠানো সহায়তার জন্য। অনেকেরই সোমবার সকাল থেকে জোটেনি কোনো খাবার। দেখা দিয়েছে শিশু ও বয়স্কদের ওষুধ সংকট, সেই সঙ্গে আছে বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। শক্তিশালী ভূমিকম্পে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত 1400-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও চলছে উদ্ধার কাজ। চিকিৎসার সুব্যবস্থা না থাকায় ঠান্ডায় চরম বিপর্যয়ে হতাহতরা। এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি সিরিয়ায়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্ব সম্প্রদায়কে দেশটির পাশে থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উদ্ধার কমিটি। রুটি হাতে নিয়ে চাদর জড়িয়ে অসহায় অবস্থায় বসে আছে 1.5 বছর বয়সী রাঘাত ইসমাইল। শিশুটি হয়তো বুঝেও উঠতে পারছে না কি ঘটছে তার চারপাশে। সোমবারের 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মা সহ পরিবারের অন্যদের হারিয়ে ফেলেছে রাঘাত। সিরিয়ার আজাদ শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের বের করে আনার সময় তাকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। অন্যদিকে ভূমিকম্পের আঘাতে সদ্যজাত শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা। তুরস্ক সিরিয়া সীমান্তে দফায় দফায় ভূমিকম্পের তাণ্ডবে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সিরিয়ায়। একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ এটি, দীর্ঘ 10 বছর ধরে গোলাগুলি, বোমা আর ক্ষেপণাস্ত্রের শব্দ শুনে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। এর মধ্যেই ইতিহাসের ভয়াবহ এই ভূমিকম্প মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র ক্ষুধায় জর্জরিত সিরিয়ায়। ভূমিকম্পে সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় খালি হাতেই অনেকে নেমেছেন উদ্ধার কাজে। যুদ্ধের কারণে আগে থেকেই সিরিয়ার বহু হাসপাতাল বিধ্বস্ত হয়ে গেছে। চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত নাজুক। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের বের করে হাসপাতালে ঠাঁই দেয়া কঠিন হয়ে উঠেছে দেশটির জন্য। স্থানীয় কোনো প্রশাসন না থাকায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ঠিক কতজন আহত হয়েছেন তা সঠিকভাবে জানা যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইদলিব অঞ্চল। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অবস্থা সেখানে। অঞ্চলটিতে সাহায্য জরুরি হয়ে পড়েছে। কিন্তু এই দুর্যোগের আগেও ইদলিব ছিল সহায়তা সংস্থাগুলোর জন্য দুর্গম অঞ্চল। এখনও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে পারছে না সিরিয়ায়। দেশটিকে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে সিরিয়া সরকার। এদিকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সিরিয়াকে সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উদ্ধার কমিটি। সিরিয়ার এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একাত্ম হওয়ার কথা জানায়। রাইসা জান্না, সময় সংবাদ। ফ্রান্সে আগুনে পুড়ে মা সন্তান সহ একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানতে পারেনি পুলিশ। তবে কাপড় শুকানোর যন্ত্র থেকে দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদুল ফুর রহমান বাবু।
সোমবার স্থানীয় সময় রাত একটা নাগাদ ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শার্লি সুরমান এলাকায় একটি বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। বাড়িটিতে ধোঁয়া দেখতে পেয়ে দমকল বাহিনীকে ফোন করেন প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় মা ও শিশু সহ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত শিশুদের বয়স 2 থেকে 14 বছরের মধ্যে বলে জানা গেছে। প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাড়িটির নিচতলায় থাকা কাপড় শুকানোর যন্ত্র থেকে আগুন লাগতে পারে। স্থানীয়রা জানান, গত 1 দশকের মধ্যে ওই অঞ্চলে এটি বড় আগুন লাগার ঘটনা। 2013 সালের পর এই দুর্ঘটনাটি সবচেয়ে মর্মান্তিক। ওই বছর ফ্রান্সের উত্তরাঞ্চলে অগ্নিকাণ্ডে 5 শিশুর মৃত্যু হয়েছিল, যাদের বয়স 2 থেকে 9 বছরের মধ্যে। লুৎফুরমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দিন দিন আরও ভয়াবহ হচ্ছে চিলির দাবানল পরিস্থিতি। এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে 26 দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত পুড়ে গেছে 2,70,000 হেক্টরের বেশি বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। দাউ দাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখায় পুড়ে চলেছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল। দক্ষিণ আমেরিকার দেশ চিলির দাবানল পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে সোমবার পর্যন্ত পুড়ে গেছে 2,70,000 হেক্টরের বেশি বনাঞ্চল। আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে, ধ্বংস করেছে অনেক ঘরবাড়ি। ভয়াবহ দাবানলে সবকিছু হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। এদিকে দাবানলের কারণে দেশটিতে প্রতিনিয়তই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এছাড়া আহতদের উদ্ধারে চলছে অভিযান। অনেককে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় স্থানীয়দের শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। চিলি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এখনও কমপক্ষে 275টি দাবানল সক্রিয় রয়েছে বলেও জানানো হয়। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। তবে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতি আরও অবনতি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এই দাবানল বহু বনাঞ্চল গ্রাস করবে বলেও জানানো হয়। আফরিন মৌ, সময় সংবাদ। ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত গ্রিসের বেশ কয়েকটি অঞ্চল। তীব্র ঠান্ডা সহ অব্যাহত তুষারপাতের কারণে রাজধানী এথেন্স সহ আশপাশের এলাকায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির মতো পড়ছে বরফ, তুষারে ঢেকে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিনের অব্যাহত ভারী তুষারপাতে বিপর্যস্ত গ্রিসের বেশিরভাগ অঞ্চল। এরই মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী এথেন্স সহ এর আশপাশের এলাকায়। তুষারপাতের কারণে রাস্তাঘাটে জমেছে বরফের স্তূপ, যা সরাতে দিনরাত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। তবে তুষারপাত অব্যাহত থাকায় মুহূর্তেই জমেছে স্তূপ, এতে বরফ সরাতে হিমশিম খাচ্ছেন তারা। এদিকে তীব্র ঠান্ডা ও তুষারপাতের ফলে এরই মধ্যে রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলের স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মজীবীদের ঘরে বসে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়ায় সতর্কভাবে গাড়ি চালাতে বলেছে কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। অব্যাহত তুষারপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহহীন মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছে অসংখ্য মানুষ। তবে চাহিদার তুলনায় কম হয় সবাই আশ্রয়কেন্দ্রে জায়গা হচ্ছে না। এজন্য নতুন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আফরিন মৌ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ফ্রান্সে আগুনে পুড়ে মা সন্তান সহ একই পরিবারের 8 জনের মৃত্যু। দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ওয়াশিং মেশিন থেকে সূত্রপাত, ধারণা পুলিশের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।